হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আলোচনাটা কি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বুঝতে পারছেন, আলোচনাটি হবে আজকে গ্রাফিক ডিজাইন নিয়ে। আপনারা কিভাবে ঘরে বসে কোনো কোর্স করা ছাড়াই গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন এবং কি শিখতে পারলে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘস্থায়ী না করে আমাদের ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন ক্যানভা। ক্যানভা তো দেখছেন, ক্যানভা লেখার সাথে সাথে নিচে চলে আসছে ক্যানভা গ্রাফিক ডিজাইন। তো দেখতে পাচ্ছেন এখানে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। মানে চিন্তা করতেছেন যে এটা কত কার্যকারিতা একটি অ্যাপ। আর এখানে রিভিউগুলো দেখছেন, সবগুলো দেখছেন 5 স্টার 4 স্টার করে রিভিউ দিচ্ছে। মানে অ্যাপসটা খুবই ভালো, দুর্দান্ত কাজ করে। তো এই অ্যাপসটা আপনারাও খুব ভালো কাজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা সবাই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, অথবা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে ক্রোম থেকে সার্চ করলাম ক্যানভা। তো এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হইতেছে, এই তো চলে আসছে। তো প্রথম যেই ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো বন্ধুরা, তো দেখতে পারতেছেন যে এখানে অলরেডি চলে আসছে ক্যানভার মেন পেজে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন যে একটা দিয়েছেন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের সাইজ লেখা আছে, আপনি কোন ধরনের টেমপ্লেট বা কি বানাতে চান। যেমন দেখতে পাচ্ছেন লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, ইউর স্টোরি, ব্যানার, সব কিছু এখানে আছে। যে যে যেটা মনে হচ্ছে সেটা দিয়ে দেবেন। আর এখানে যদি আপনার কোনো সাইজ জানা থাকে কোনো পিকচার বা কোনো ভিডিওর, তো কাস্টম সাইজে ক্লিক করবেন, এখানে সাইজ দিয়ে দেবেন। সাইজ দিলে ওই সাইজ অনুযায়ী আপনার ব্যানার চলে আসবে। তো আর এমনিতে সার্চ অপশন আছে এখানে, যদি লিখতে পারেন, ধরেন আপনি লিখবেন যে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, তো লেখার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সার্চ হইতেছে, লোডিং হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট চলেছে ফেসবুক পোস্ট। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন ধরনের, আপনি যেমনটা চাইবেন। এখানে আপনার অনেকগুলো পোস্ট আছে, আপনি দেখতেছেন যেটা ভালো লাগলো ওখানে ক্লিক করবেন। ক্লিক করে ওটার মধ্যে এডিট করবেন। যেমন তারপর আপনার ধরেন যে ইউটিউব, আমার ইউটিউবে একটি ব্যানার লাগবে। তো আমি যদি সার্চ করি ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার লিখে যদি সার্চ করি, তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইটেম চলে আসছে। তো মনে করেন এখানে এই আইটেমটা আমি নিলাম, এই টেমপ্লেটটা। তো নেওয়ার পরে দেখতেছেন এখানে ওপেন হইতেছে। তো বন্ধুরা, টেমপ্লেটটা এখানে চলে আসছে। তো এখন আপনি এখানে এডিট করার অপশনের মধ্যে প্লাস আইকনটা যেটা পাবেন এখানে ক্লিক করবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের এলিমেন্ট পাবেন, পিকচার আপলোড করতে পারবেন, তারপর টেক্সট করতে পারবেন, আরও অনেক ধরনের ফিল্ড আছে। তো প্রথমে আপনাকে যেটা আমি দেখাতে চাইছি, মনে করেন যে আপনি লেখাটা চেঞ্জ করবেন, এখানে আপনার পরিচিত একটি লেখা দেবেন। তো এডিট অপশনে ক্লিক করবেন, এটাকে ফেলে দিয়ে আপনার মন মতো লিখবেন। ধরেন আমি লিখলাম ইউটিউব, এখানে লিখলাম ব্যানার, আর এটাতে লিখলাম ইউটিউব। তো এখন এই লেখাটা দেখতেছেন একটু বেশি বোঝা যাইতেছে না ক্লিয়ার। তো ফ্রন্টটা চেঞ্জ করে নেবেন, এই যে দেখতেছেন ফ্রন্ট, এই ফ্রন্টে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের লেখার আইটেম চলে, এই দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট চলে আসে, যেটা প্রয়োজন সেটা। ধরেন এই ফন্ট আমি নিলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে এখন এইটা।
এটার মধ্যেও এটা নিলাম, ইউটিউব ব্যানার। আর লেখাটা দেখে তো একটু নিচে স্ক্রল করে নেই। হ্যাঁ, ইউটিউব ব্যানার দেখতেছেন কত সুন্দর হয়ে গেছে। তারপর এই যদি বলেন যে মানুষটাকে আমি রাখবো না, এটাতে ক্লিক করবেন, ডিলিট অপশন ডিলিট করে দিবেন। ডিলিট করে দেখুন, যদি বলেন যে আপনার মন মতো কোনো একটা পিকচার আপনি বসাবেন, তাহলে এখানে আপলোডে চলে যাবেন। আপলোডে চলে যাওয়ার পর এখানে মিডিয়া ক্লিক করবেন, ডিভাইস ডাউনলোড। তো বন্ধুরা, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে যদি আমার গ্যালারিতে চলে যাই, মনে করুন আমি এটাই নিলাম, এই পিকচারটা নেবো এখানে। তো পিকচারটা ডান করে দিলাম। আপলোড হয়ে গেছে, এটাতে ক্লিক করি। লোডিং হতেছে, অপেক্ষা করি। সুন্দরভাবে চলে আসছে দেখতেছেন। যদি বলেন যে এটাকে আপনি গোল করে দিবেন, এখানেও দেওয়া যাবে। এখন এখানে যদি একটু স্ক্রল দিকে স্ক্রল করি, ওকে কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতেছেন যে এটা চেঞ্জ হইতেছে না। এখানে ক্লিক করবেন প্লাস আইকনে, প্লাস আইকনে ক্লিক করেন। এখানে এলিমেন্ট এলিমেন্ট অপশনে যাবেন, বিভিন্ন ধরনের এলিমেন্ট পাবেন। ধর আমি এই এলিমেন্টটা নিলাম এখান থেকে, ফ্রেম। ফ্রেমের ভিতরে আমি এই পিকচারটাকে বসাবো, এই পিকচারটাকে এখানে নিয়ে যাব। দেখেন দেওয়া সরছে কী হয়ে যায়, দেখছেন সুন্দর একটা পজিশন হয়ে গেল এটার। এখন দেখা যদি আমি সাইডে স্কোর করে একটু ছোটো করে দেই, দেখতে পেতেছেন। তারপর আমি যদি আবার কিছু এলিমেন্ট নেই, ইউটিউবে এলিমেন্ট নিলাম, এখানে সাবস্ক্রাইব অপশনটা নিচে দিই, সাবস্ক্রাইব নাও। তো দেখতে পারতেছেন এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্রাফিক ডিজাইনের সকল কাজ এখানে আপনারা করতে পারতেছেন, কোনো প্রকার গ্রাফিক ডিজাইনের কোর্স ছাড়াই। এখানে যদি আপনি বিভিন্ন ধরনের এডিট অপশন পাবেন, আপনারা এডিট করে নেবেন। এখানে গেলে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, টেমপ্লেট আছে। আপনার এই টেমপ্লেট ভালো না লাগলে অন্য টেমপ্লেট আছে, বিভিন্ন যেই টেমপ্লেট লিখে সার্চ করবেন। এখন যদি বলেন যে ইউটিউব লোগোর দরকার, দেখেন ইউটিউব লোগো সার্চ করবেন, এই দেখে দেখছেন বিভিন্ন ধরনের লোগো চলে আসছে। আপনি এই লোগোটাকে এখন আপনার নিজের ইচ্ছা মতো করে সব কিছু চেঞ্জ করে নিয়ে ঠিক করে দিতে পারবেন, একদম পুরো নিখুঁতভাবে। আপনি গ্রাফিক ডিজাইনের উপর একটি কাজ ভালোভাবে শিখতে পারবেন, এবং এই গ্রাফিক ডিজাইন করে বিভিন্ন ধরনের বাহিরের কাজও করা যায়, বিভিন্ন ধরনের লোগো তৈরি করা যায়, সব কিছু আপনার চাইলে সবই কিছু করতে পারবেন। সো বিয়ার্স, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন।